নামাজ আদায় করলে সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্ব নবী বলেছেন, ও সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, নদী আছে, মনে করো ওই পুকুরে ওই নদীতে কেউ যদি দৈনিক পাঁচবার গোসল করে, বলতো ওর দেহে ওর শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? আপনারা কি বলেন? সাহাবীদের মধ্যে জবাব দেন না, থাকতে পারে? সমস্ত সাহাবীরা বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, না, ওর দেহে কোনো ময়লা থাকতে পারে না। এবার হুজুর বলছেন, আমার প্রিয় সাহাবীরা, অনুরূপভাবে আমার উম্মতের মধ্যে ইমানদারদের মধ্যেই যারা দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, ওদের আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। নামাজ পড়লে তো গুনার কাজ করাই হয় না, এরপর যদি হয়ে যায়, দেখো নবী কি বলছেন। অলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতুল খামস ওয়াল জুমআ ইলা আল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতিন লিমা বাইনাহুন্না ইযা ইসতানিবাল কাবায়ির রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেছেন, এক জুমআ থেকে আরেক জুমআ, এক রমজান থেকে আরেক রমজান, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, এর ভিতরে যখন কোনো সগিরা গুনাহ হয়ে যায়, এই নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ পাক তার সব গুনাহগুলিকে মুছে দেয়। তার নামাজ পড়লে লাভ না ক্ষতি? লাভ, জোরে কর, লাভ না ক্ষতি? লাভ। আমার বন্ধুগণ, এই নামাজের এত গুরুত্ব আল্লাহ নবী দিয়েছেন। বিশ্ব নবী বলেছেন, আন্নাহু দাকার সালাতা ইয়াউমান ফাকালা মান হাফাদা আলাইহা কানাত লাহু নূরা। হুজুর একদিন নামাজের ওয়াজ করতেছিলেন, মনে করেন না ওয়াজ শুধু আমরাই করি, ওয়াজ শিখাইছেন আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে, এইভাবে আলোচনার মাধ্যমে মানুষ দিন শিখেছে, ইসলাম শিখেছে, ইসলাম মুখী হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য দিনের কথা যত বেশি প্রচার হবে, মানুষ তত দিনের দিকে ধাবিত হবে। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে, এই নামাজ তার জন্য আল্লাহ পাক নূর বানাইয়া দিবেন। কি বানাবেন? নূর বানাইয়া দিবেন, আলো বানাবেন, আর কি বানাবেন? অবরহানান, এই নামাজকে, এই সালাতকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আল্লাহ পাক দলিল বা সাক্ষী বানাইয়া দিবে। নামাজ আপনার পক্ষে কথা বলবে, নামাজ আপনাকে কবরের অন্ধ জগতে ফুলসিরাতের উপর যখন অন্ধকার হয়ে যাবে, ওখানে আপনার নামাজ আপনার সামনে টর্চ লাইটের মতন আলো দিয়া আপনাকে ফুলসিরাত পার হতে সাহায্য করবে। নামাজ বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দা রাতের গভীরে ঠান্ডা পানি দিয়ে উযু করেছে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে, আপনার আত-তারগীব আত-তারহীব নামক কিতাবের ভিতরে এলো বিশ্বনবীর একখানা হাদিস সালাতুত তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে, আল্লাহর বান্দারা যখন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন উযু করে রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ায়, কেরাত করতে থাকে, নিদ্র জানতে চোখের কোঠা দিয়ে গালগুলি ভিজে ভিজে, দাঁড়ি ভিজে ভিজে পানি পড়ে, সেজদা দেয়, রুকু দেয়, তারপর আল্লাহর দরবারে দুহাত তুলে কতক্ষণ কান্দে, আবার কতক্ষণ হাসে, এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, ওই যে নূরের চালা ভাঙ্গা বস্তির ভেতরেই আমার একজন বান্দা বা আমার একজন বান্দি, ওই যে দশতলার মধ্যে একজন বান্দা বা বান্দি এই রাতের গভীরে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করেছে, কতক্ষণ আমাকে রুকু করেছে, কতক্ষণ সেজদা করেছে, ওরা কারা? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো আমাদের থেকে ভালোই জানো ওরা কারা। আল্লাহ পাক বলে, না, আমি তোমাদের মুখ দিয়ে শুনতে চাই, কারণ তোমরাই তো সেই দল যেই দল আমার এমন প্রিয় বান্দাদেরকে তৈরি করতে বাধা দিয়েছ, আপত্তি করেছ, করে নাই? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء. الله أكبر. الله পাক, আপনি কি এমন জাতি বানাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে? আল্লাহ পাক বললেন, وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي
أعلم ما لا تعلمون ফেরেশতারা বলে আল্লাহ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি তাসবিহ পেশ করি আমরাই তো যথেষ্ট আল্লাহ কয় না আমি যা বানাবো কি জন্য বানাবো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এই জন্য তোমাদের মুখ দিয়ে শুনতে চাই ফেরেশতারা বলবে আল্লাহ পাক এই লোকটি সারাদিন রিকশা চালায় ঠেলা গাড়ি চালায় কোন রকম একটা কোম্পানিতে চাকরি করে সকালবেলা টিফিন বক্সে করে ভাত লইয়া ব্যাগে করে চলে যায় কোন রকম একটু ভাজি দিয়া ডাল দিয়া ভাত খাইয়া রাত 9টা পর্যন্ত কাজ করে বাড়ি ফিরে এশার নামাজ জামাতে পড়ে ঘুমালো আবার রাতের গভীরে উঠেই ঠান্ডা পানি দিয়ে উজু করে তোমার রুকু করলো সেজদা করলো ওরা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে কেন কয় আল্লাহ তোমার জাহান্নামের ভয় কয় মিটি মিটি করে হাসি দিয়ে আমার কাছে কি চায় কয় আল্লাহ তোমার জান্নাত কামনা করে আল্লাহ পাক বলেন ওরা কি আমার জান্নাত দেখছে নাকি কয় না দেখে নাই কয় কান্দে যে জাহান্নাম দেখছে নাকি কয় তাও দেখে নাই কয় আমার দেখছে নাকি আমার যে রুকু করে সেজদা করে কয় তাও দেখে নাই এবার আল্লাহ পাক বলে ফেরেশতারা সাক্ষী থাকো আমার যে বান্দা বান্দিরা আমাকে না দেখি আরামের ঘুম হারাম করে সেজদা রুকুতে দাঁড়িয়ে গেল সেজদায় লুটিয়ে পড়ল আর আমার ভয়ে জাহান্নামের ভয়ে এইভাবে কান্দে আর আমার কাছে জান্নাত কামনা করে সাক্ষী থাকো আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির সেজদা কবুল করে নিলাম গুনাহগুলি মাফ করে দিলাম আর জান্নাতের ঠিকানা দিয়া দিলাম রাতের নামাজে কত মজা সেজদা গলি দিয়া দেখেন কপাল যেন মাটির থেকে তুলতে ইচ্ছে করে না নামাজ এমন একটা বাহন নামাজ এমন একটা গাড়ির নাম আমার আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ওয়াসজুদ ওয়াকতারি বান্দারে এই নামাজ এমন একটা গাড়ির নাম গাড়িতে উঠবি আর আমার জান্নাতে চলে আসবি ওয়াসজুদ সেজদা দে ওয়াকতারি আমি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যা